সাড়ে দশটায় খাবারটা দিলে এই এতক্ষণ টাইম বাঁচা যদি এখনই বসে আসলে খিদা পেয়ে গেছে। সাড়ে দশটা বিলে করবো সবাই লেগে তোমরা কটা আজকে যেমন আমাদের মহারানী তুলসীপতি স্কুলের যে টাইমিংটা বাড়ানো হয়েছে নার্সারি আর কেজি ওয়ানের কথা বলছি, আগে ছিল 7টা থেকে 8টা অবধি আর 8:30 অবধি মিড ডে মিল খাওয়ানো হতো, তারপর ছুটি হয়ে যেত। এখন ওইটা চেঞ্জ করে এই টাইমটা 6:30 থেকে 10:30 অবধি করা হয়েছে। এটার মধ্যে কত মানে আমাদের বাচ্চাদের কত অসুবিধা হবে, যেমন কিছু কিছু বাচ্চা আছে ব্রেস্ট ফিডিং করে এখনও, তো ওরা এত এত টাইম অবধি কীভাবে থাকবে, ইম্পসিবল না রাখাটা। তারপর হলো যে 1-2:30 সময় ছুটি হয়ে যাবে, তো নার্সারি তো তার থেকেও ছোটো, 3-3.5 বছরের বাচ্চা, তো ওদেরকে এত এত টাইম অবধি কীভাবে রাখা হবে, কীভাবে থাকবে ওরা? আচ্ছা, টাইমটা কবে থেকে করা হয়েছে? আজকে থেকে করা হয়েছে নতুন টাইম। আগে টাইমটা কী ছিল? আগে টাইমটা ছিল সকাল 6টা থেকে 8টা অবধি ক্লাস হতো। ক্লাস বলতে কি, ওদের তো কোনো বই খাতা কিছুই নেই, জাস্ট শুধু খেলাধুলা করা হতো। এখন টাইমটা কি হয়েছে? এখন টাইমটা সকাল 6:30 থেকে 10:30 অবধি করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে না? হ্যাঁ, বাড়িয়ে। তুলসীপতি স্কুল আজকের থেকে নার্সারি কেজি ওয়ান 10:30 পর্যন্ত বসতে 6:30 থেকে 10:30, এইটা তো ছোট বাচ্চা, এত ঘন্টা 4 ঘন্টা থাকা মানে খুবই কষ্টকর, তার নাই পড়াশোনা, নাই কিচ্ছু, না আছে খাতা, না আছে কলম, না আছে বই, না কিচ্ছুই নাই, 4 ঘন্টা থাকা মানে প্রচণ্ড পরিমাণে কষ্টকর। 1-2 যেখানে 9:30 পর্যন্ত, ওখানে নার্সারি কেজি ওয়ান কেমনি 10:30 পর্যন্ত, এত ছোট্ট বাচ্চা কীভাবে থাকবো, মানে এটা কি কোনো সম্ভবের কথা? তারপর 6:30 সময় মানে প্রচণ্ড পরিমাণে আগে আসলো, আসলো 7টা, এখন হইছে 6:30 মানে তারপরে ওই তো 8:30 পর্যন্ত, আর এখন 10:30 মানে বিশাল গ্যাপ, এত ফোন টাইম থাকা মানে সম্ভবের? নার্সারির আগের টাইমটা কটা ছিল? নার্সারির আগের টাইম ছিল 7টা সকাল 7টার থেকে 8:30 পর্যন্ত, মানে মিড ডে মিল টিল খাওয়ায় 8:30 মধ্যে ছুটি। এখন টাইমটা কি হয়েছে? এখন টাইম সকাল 6:30 থেকে 10:30 পর্যন্ত, 10:30 সময় ছুটি হইবো, মিড ডে মিল মিডলে 8:30 ব্রেক টাইম দিব, তখন খাওয়ানো লাগে। কিন্তু এই যে চলে যাওয়ার চাউন গালিকা কইছে গার্জিয়ানেরে, কিন্তু 8:30 সময় যখন আমরা ঢুকবো তখন তো বাচ্চারা থাকতে চাই, কারণ এত ছোট্ট বাচ্চারা বুঝান প্রচণ্ড কষ্টকর, তো তারা যখন আমরা দেখবো তখন আমরা সঙ্গে যাইতে গেছে তখন